আইসিসি কি, আইসিসি পুনরূপ কি, আইসিসি কে কেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয়। সালাম আলাইকুম ভাই, আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজ জানার চেষ্টা করব আইসিসি সম্বন্ধে খুঁটিনাটি কিছু তথ্য। আইসিসি এটি একটি সংক্ষিপ্ত শব্দ। আইসিসির পুনরূপ কি? আইসিসি সম্পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বা বাংলাতে এটাকে বলা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আরও ভিন্নভাবে বাংলাতে এটাকে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ পরিষদও বলা হয়। এবার মূল প্রশ্নে আসি, আইসিসিকে কেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয়? এরও যথেষ্ট কিছু কারণ রয়েছে। আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয় এই কারণে যে ক্রিকেটে আইসিসি ইন্ডিয়াকে একটু বেশি প্রাধান্য দেয়। ক্রিকেটে অন্যান্য দলগুলো যে সুবিধা পায় না, তার চেয়ে বেশি সুবিধা পায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তাই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা থাকে। উদাহরণস্বরূপ কিছু তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরা হলো। আইসিসি বলতে গেলে এক প্রকার ইন্ডিয়ান সম্পত্তি। বর্তমান ক্রিকেটে রাজ করতেছে আইপিএল, আর আইসিসি সবচেয়ে বেশি রেভিনিউ আছে আইপিএল থেকে, আর তাই আইসিসি ইন্ডিয়াকে একটু বেশি প্রাধান্য দেয়। এবং কি ইন্ডিয়া যদি কোনো ভুলও কাজ করে থাকে, তবুও আইসিসি তা ক্ষমার দৃষ্টিতে দেখে, অন্য দলের বেলায় তা করে না আইসিসি। এবং কি আইসিসি কেমন বিহেভ করতেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন 2023 ক্রিকেট বিশ্বকাপে। যখন যা ইচ্ছে হচ্ছে তাই করতেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসিকে তারা কোনো পাত্তাও দিচ্ছে না। এবং কি খেলার আগের দিন হুটহাট করে পিরিজও চেঞ্জ করে ফেলেছে এই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তবু আইসিসি কিছু বলেনি এই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তাই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয়। মূলত আইসিসি অর্থ ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল নয়, আইসিসি অর্থ হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ। আর ক্রিকেট সম্বন্ধে আর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।